দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না আমিন মাবুদ মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি রহিম তুমি করিম তোমায় মেহের বান দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না মুর্দাকে যখন গোসল দেবে তাকার গায়ে কতই লাগিবে মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে মুখ ফুটিবে না মুখ ফুটিবে মুখ ফুটিবে না মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আমার ভাইরা আমার পছন্দের সেই মহান আল্লাহ বলেন রে বিশ্ব জগতের নর নারীরা হে আমার বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মারামারি পিটা পিটি ঠেঙা ঠেঙি করার জন্য নয় আমি তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগির জন্য রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও তোমরা যদি আমার জমিনে শান্তিময় পেতে চাও তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও তোমরা যদি কাফের বেদিনের হাত থেকে বাঁচতে চাও তোমরা যদি আমার কোরআনের বিধান আমার জমিনে প্রতিষ্ঠিত করতে চাও আমার কঠিনময় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আমার আনন্দময় জান্নাতে যদি যেতে চাও ওয়াকিমুসসালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো কি করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়াতুজ যাকাত আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি সেই টাকার তোমরা যাকাত আদায় করো ওয়াতিউর রাসূল আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব আমি বেঈমানের বিজয় করতে পারি না আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমার ভাই কে জানি জানি না রে বন্ধু হঠাৎ পৃথিবী থেকে চলে যাব নাকি কে জানি জানি না গো বন্ধু জ্বরে আক্রান্ত হয়ে মরে যাব নাকি কে জানি জানি না গো বন্ধু সামনে থেকে কেউ গুলি করে দেবে নাকি কে জানি জানি না গো বন্ধু বয়স হয়ে মারা যাব নাকি ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি আমার আল্লাহ তাহা ভালো জানেন দুটি জড়িয়ে বলে যায় মাথায়
বিশ্বের মাটিতে পদ উঁচু করতে চাও তবে মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও অন্যায়ের মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাথি মেরে মিথ্যার উপরে পেশাব করে সত্যের ছায়া তলে দাঁড়াও আমার আল্লাহর ওয়াদা কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব সেই দিন মক্কার মাটিতে 2% মুসলমানেরা কত পারসেন্ট 2% মুসলমানেরা সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিকে বিজয় করল ভাইজান ওরা ছিল বড় ইমানদার ওরা ছিল বড় ইমানদার ভাইজান ওদের ভিতরে ছিল নবীর ভালোবাসা ওদের ভিতরে ছিল আমার আল্লাহর জান্নাতের লোভ ওরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে ওরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে বিশ্বকে দিয়েছে ইতিহাস আরে অসীম রেজিবী ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে চাচিকে দিল কলঙ্ক কেন হবে না আল্লাহর আযাব কেন আসবে না আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর জমিনে যখনই আসে যখন আল্লাহ তার রাসূলের ব্যতিক্রম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে যায় ভাইজান শুনেলি আমার নবীর পূর্বে একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীটির নাম কি গো সেই নবীটির নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু সালামে কিছু বদমাশ উম্মতেরা যেমন অসীম রেজবী কোরআনে হাত লাগিয়েছে ঠিক ওই কিছু বদমাশ উম্মতেরা ভাই গো তারা কি করেছিল তারা নারীদের সাথে সহবাস না করে নারীর সাথে মিলন না করে ভাইজান সহবাসকে বলা হয় ভাইজান মিলনটাকে তিনটি শব্দে ব্যবহার করা হয়েছে এই যে আমরা যৌন মিলন যে হয় এই যৌন মিলনটাকে তিনটি শব্দতে ব্যবহার করা হয়েছে সহবাস কাকেই বলা হয় আমি একজন সুন্দরীকে তার তেন মোহর দিয়ে নিয়ে আসলাম তারপরে ওই মেয়েটার সাথে আমি মিলন করলাম এই মিলনের নাম হলো সহবাস একটা মেয়ের সাথে আমার পরিচয় ঘটল ও আমার সাথে কথা বলে আমি ওর সাথে কথা বলি সকালে বলি সন্ধ্যায় বলি ছেলেটা আমারে চাই মেয়েটা আমারে চাই আমি মেয়েটাকে চাই মেয়েটা আমাকে চাই আমি মেয়েটাকে চাই কিন্তু মেয়েটার সাথে আমার বিবাহিত হয় নাই আমরা দুইজনে মনে মনে একমন হয়ে যে আমাদের হয়ে গেল এই মিলনের নাম হলো চেনা আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম এক ফাঁকা জঙ্গল পাড়ি দিয়ে যাই হঠাৎ করে সামনে দেখা গেল এক সুন্দরী রমণী জঙ্গলের ভিতর দিয়ে চলে আসছে আমি মেয়েটার আগা ঘেরলাম কোমর থেকে চাকুটা বের করলাম রাস্তা থেকে একটু আড়ালের দিকে চোখ নর্তর তর দিয়ে দেব মেয়েটা প্রাণের ভয়ে আড়ালে চলে গেল মেয়েটার সাথে আমার মিলন হয়ে গেল এই মিলনের নাম কি রে এই মিলনের নাম হলো ব্যভিচার তিনটাই মিলন একটার নাম সহবাস একটার নাম জেনা একটার নাম
তাদের ভিতরে ছিল ইমানের জোশ, ছিল আল্লাহর তাওয়াক্কাল, বিশ্বাস ছিল। তুমি তো নিজেই জয় হতে চাও, আমার জান্নাতে যদি যেতে চাও, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতু যাকাত, লক্ষ কোটি টাকা দিয়েছি, টাকার যাকাত আদায় করো, ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। ভাইজান বন্ধুরে, সেই দিন অল্প সংখ্যা মুসলমানকে মক্কা মদিনা তাইফের মাটি বিজয় করিয়েছি। রে ভারতের হিন্দুস্তানি মুসলমানেরা, তোরা তো আজকে 37% ভারতের মাটিতে রয়েছিস, আমি কি তোদের কল্যাণ করতে পারি না? পারি কি পারি না? পারি। যদি কল্যাণময় হতে চাও, যদি বিজয়ময় হতে চাও, যদি কল্যাণময় হতে চাও, কান খুলে শুনে নাও। এ বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোমাদের বলি বিসমিল্লাহ। যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ,
বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী বোনেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও এবং শয়তান থেকে দূরে সরে যাও। কেন জানো রে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান আজাজিল যেই কোনো মুহূর্তে তোমার বিপদ করে দেবে, তোমাকে জান্নাতের ভিতর থেকে বার করে ঠেলে দেবে, তার নাম হলো শয়তান। আমার আদমকে জান্নাত থেকে বার করে দিয়েছিল, আমার হাওয়াকে জান্নাত থেকে বার করে দিয়েছে সেই শয়তান। আর আমি আল্লাহ তোদের বলি, সতর্ক হয়ে যা, শয়তান থেকে দূরে সরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে ওই যে রফিক ভাই আছে, ওই ফার্স্টে যে ছেলেটা চাচ্ছিল, ছেলেটা কোথায়? ওই ওই যে ভাইয়া, ওই যে রফিক ভাই উপরে আছে, বলে যে ওই জুলের মেডিসিন ওটা দিয়ে চা এটা ফেলে দিল। দয়াল দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কো তুই চন্দ্রনা, শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না, কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, তৈয়ার নবীর বদনে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সমস্ত
কথা এই পবিত্র কোরআন দ্বারাই খুলে খুলে আমাদেরকে বলে দিয়েছে তোমরা যদি আমার কল্যাণ পেতে চাও শয়তান থেকে সরে যাও তোমরা যদি আমার কল্যাণ পেতে চাও তবে আমার নবীর আদর্শ মেনে চলো তোমরা যদি কল্যাণ পেতে চাও যেটাকে আমি হারাম করে দিয়েছি সেটাকে তোমরা হালাল ছেড়ে দাও আমি তোমাদেরই কল্যাণ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা শুনে যান রাতের বেলা ভাইগো মক্কার মাটি যারা বিজয় হয়েছিল তাদের ঈমানটা কেমন ছিল একটু ছোট করে ঘটনা আপনাদের বলি আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে কে জানি অসীম রেজকি পিকে কে কত কোটি টাকা দিল জানি না এত বড় কথা কেমন করে সুপ্রিম কোর্টের মাটিতে পার্লামেন্টের মাটিতে দুনিয়ার মাটিতে আবিষ্কার করতে পারে কে এত বড় কলিজা তার সাহস তার কলিজায় এত বড় সাহস কে দিল আমরা তাকেও দেখতে চাই তাকেও চিনতে চাই আমরা তো রেজবিকে চিনে ফেলেছি তাকে তো ন্যাংটা করে পেচ্চতি করে মারা হয়েছে কিন্তু তার বুকের ভিতরে এত বড় সাহস কে দিল তাকেও আমরা দেখতে চাই রাজি আছে কারা কারা রাজি আছেন হাত তুলে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা শুনে যান রাতের বেলা কিন্তু ভাই গো মক্কার মাটিতে ওরা মক্কা মদিনা তায়েফের মাটি যারা বিজয় করেছিল ওরা কলঙ্কিত মুসলমান ছিল না ওরা অ্যাকচুয়ালি ছিল ইমানদার মুসলমান আপনার আমার মতো বেঈমান নয় যেই কোরআনের ভুল কোন কোন খ্রিস্টান পাদ্রি দেখাতে পারল না যেই কোরআনের ভুল বৌদ্ধ ধর্মের কোন ধার্মিক ধরাতে পারল না প্রত্যেকটি ধর্মের ধর্মগুরু কোরআনকে মূল্যবান কিতাব বলে স্বীকার করেছে আর যারাই কোরআনকে রিসার্চ করতে গিয়েছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ভাইরা আর আমার আব্বা জানেরা আর আমার বন্ধুরা কিন্তু শুনেলিন তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে কি ইতিহাস দিয়েছে যেমন দিয়েছে তরুণেরা তেমন দিয়েছে তরুণীরা যেমন দিয়েছে যুবকেরা তেমন দিয়েছে যুবতীরা ভাই গো একজন নব যুবক নাম তার আব্দুল্লাহ এটা কা এটা কোন আব্দুল্লাহ কেন নবীর সাহাবীর অনেক নাম তো আব্দুল্লাহ তবে এটা কোন আব্দুল্লাহ এটা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা এটা রাওয়াহার বেটা আব্দুল্লাহ বিশ্বকে জাতিকে কি ইতিহাস দিচ্ছে দেখেন কিসের লোভে কিসের লোভে জান্নাতের লোভে ভালোবাসা কার নবীর জান্নাতের লোভে পড়ে
নবীর ভালোবাসায় পড়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা জাতিকে কি ইতিহাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। ভাইজান বন্ধুরে আমি সিম্পল একটি এক্সাম্পল আপনাকে দিচ্ছি, ওই যে আমার সামনে যেই যুবক বন্ধু বসে আছে, ওই আমার সামনে যেই যুবক ভাই বসে আছে, ওই যুবক ভাইয়ের বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বউ নিয়ে আসলো, সন্ধ্যার পরে হবে তার সোহাগ রাত, সন্ধ্যার পরে হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যার পরে হবে তার বাসর রাত। কিন্তু আপনি যদি ওই ছেলেটাকে বর্তমান 2021 সালের ঘটনা যদি ওই ছেলেটাকে বলেন খোকারে তুই তাড়াতাড়ি গুজরাট যা, তোকে রাত্রি সন্ধ্যা 7:30টার মধ্যেই গুজরাট যেতে হবে। যাবে যাবে বলবে ফাঁসে দিয়ে মরে যেতে পারি, পিষ্কিয়ে মরে যেতে পারি, কিন্তু এমন সুন্দরী বউরেকে গুজরাট যেতে পারি না, যেতে যদি হয় সপ্তাহ খানিক পরে যাব, যেতে যদি হয় তো সপ্তাহ খানিক পরে এখন যাওয়া যাবে না। একটা যুবক দেখাতে পারেন বিশ্বের মাটিতে? মেদিনীপুর তো দূরের কথা, ভারতে তো দূরের কথা, 2021 সালে একটা তরুণ দেখাতে পারবে না যে কি নতুন বউ নিয়ে আসুস, এক অন্যের সাথে দেখা হয় না, আর ওই মুহূর্তে বাপ বলছে তুই গুজরাট যা, 7টায় ট্রেন ধরতে হবে, যাবে যাবে গো? বলে পিষ্কে মরে যেতে পারি কিন্তু বাড়ি ছেড়ে যেতে পারি না। কেন মানুষের জীবনে একটা রাত আছে, সেই রাতটার নাম হলো বাসর রাত, মানুষের জীবনে একটি মহামূল্যবান রাত আছে, সেই রাতটার নাম হলো সোহাগ রাত, মানুষের জীবনে একটা রাত আছে, সেই রাতটির নাম হলো বাসর রাত। আমি বলি তুই কালকে সকালে সেন্টুকে যে বলবি তোর প্রথম রাত্রিটা যেমন হয়েছিল পরের রাত্রি কি তেমন হয়েছিল, বলবে না রে না কিছু বুঝলাম না। এটাই তাই মানুষের জীবনে একটাই রাত, ভাই গো কিন্তু ওই দিন মক্কার মাটিতে যারা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করেছিল, দেখুন দেখুন তাদের নবীর ভালোবাসা, দেখুন তাদের জান্নাতের লোভ। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, তার স্বামীরে দেখে নাই, স্বামী তার বিবির দেখে নাই, বিবি তার স্বামীর দেখে নাই, স্বামী তার বিবির দেখে নাই, বিবি তার স্বামীর দেখে নাই, স্বামী তার বিবির দেখে নাই। ভাইজান আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই। এমন কি ভাই গো আমাদের উত্তরবঙ্গে বিয়ের আগেও মোবাইল নাম্বার পাওয়া যায়, বিয়ের আগেই মোবাইল নাম্বার পাওয়া যায়। ওই দুলো ভাইকে নিয়ে দেখতে গেল, কিন্তু বন্ধুরে আর
আজ থেকে 35 40 বছর আগে ছেলে তার বাবার উপরেই ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচা বড় চাচার উপরেই ডিপেন্ড করত। তবে ভাইজান আপনারা এবার আমাকে প্রশ্ন করে বলবেন, মনিরউদ্দিন ভাই বিয়ের আগে কি ছেলে তার বউ দেখতে যেতে পারে না? অবশ্যই পারে, এটাও চায়ে যে রয়েছে। ছেলে যদি বলে যায় না আপা আমার কোনো আপত্তি নেই, তুমি যাহা দেবে আমি তা গ্রহণ করতে রাজি, বা ছেলে যদি বাবার বলে দেয় বড় ভাইরে বলে দেয় তাও সেটাও করা যায়। ছেলে যদি বলে আপা আমি একবার এক নজর দেখব তারপরে তোমাদের দেখতে পাঠাবো, এটাও করতে পারা যায়। কেন মেয়েটা হবে তার জীবন সঙ্গী, মেয়েটা হবে তার জীবন সঙ্গী, মেয়েটাকে নিয়ে তার লাইফ কাটাতে হবে, সেহেতু তার পছন্দ অপছন্দর ব্যাপার আছে। ভাইজান আমি এটা বলছি না, আমার বলার উদ্দেশ্য হলো আজ থেকে 35 40 বছর আগে কোন ছেলের মুক্তি এমনটাই ছিল না, আমি আগে দেখব। আজ থেকে 35 40 বছর আগে বাবা ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত। ভাইজান আব্বা জানেরা আমার পরদা নাসিল মায়েরা শুনে যান রাতের বেলা, আমি মনিরউদ্দিন বলি ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিরে তার দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, নতুন বিয়ে করে বাড়ি ঢুকেছে, এক অন্যের সাথে সাক্ষাৎ হয় নাই, এক অন্যের সাথে দেখা হয় নাই, এই মুহূর্তেই আল্লাহর নবী নবীর আওয়াজ ভেসে আসে, আমার রাসূল দয়ার নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজায় এসে টোকা দিয়ে বলে আব্দুল্লাহ বাড়িতে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি, বলে আব্দুল্লাহ রে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাও, আমি নবী তোমার কমান্ডারের দায়িত্ব দিয়েছি, তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছি, তোমাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, তুমি প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাও। ভাই গো আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার রাসূলকে যদি একটু বলতেন নবী গো আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বিবাহিত জামাই, আমি নতুন বউ নিয়ে এসেছি, হুজুর গো আমি যদি আগামী কালকে চেঞ্জ করতাম কেমন হতো? এই পরামর্শটা তো নবীর সাথে করতে পারতেন না, আর যদি করতেন আমার নবী কি বলতেন? না ও সব শোনা হবে না, তোকে যেতে হবে। আমার নবী তো এমন চরিত্রবান নবী গো, আমার রাসূল এমন এক চরিত্রবান নবী গো, আমার নবীর তারাই একটা বৃদ্ধা থেকে নিয়ে একটা বাচ্চা পর্যন্ত এমন কোন জাতি ধর্ম কোন ব্যক্তি আমার নবীর উপরে দুঃখিত নয়, সুবহানাল্লাহ, এবং আমার নবীর দ্বারাই এমন কোন ব্যক্তি কষ্ট পান নাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার নবী তো রহমাতুল লিল আলামিন, কিন্তু না না আল্লাহর নবী বলা মতরুই আব্দুল্লাহ বিন রাওয়াহা তৈরি হয়ে মাল মেটার ছোলা ছাপা ব্যাগ ছোলা নিয়ে তার প্রস্তুতি আঞ্জাম নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন, চুকু
হুসেন আব্দুল্লাহ বিন রাওহা বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বাড়ির দরওয়াজা পার করে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ওগো প্রাণের স্বামী আব্দুল্লাহ ওগো আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ বিদায় কালে একটু দেখা করা যাবে না আব্দুল্লাহ উত্তরে বলে বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো আব্দুল্লাহ কেন গো স্বামী জান বলে বিবি রে আমার রাসূলের ডাক এসেছে আমার নবীর ডাক এসেছে আমার ময়দানে উপস্থিত হতে হবে নাম্বার এক নাম্বার দুই আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে চেহারা মুচকি হাসি টানা চোখে দেখে যদি আমি প্রেমে পড়ে যাই যদি তোমার ভালোবাসা আমারে আকর্ষণ করে যদি তোমার ভালোবাসা আমারে জড়িয়ে ধরে আমি তোমারে ছেড়ে যেতে পারবো না আর আমার নবী ময়দানে আমারে খুঁজবে আমার আব্দুল্লাহ কই আমার রাসূলকে এবং আমার আল্লাহর দরবারে কি জবাবদাহি হব নারে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না হায়রে ধৈর্য ধারিনি সবুরকারিনী নারী উত্তরের জবাব দিয়ে বলে ওগো স্বামী জান আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো ভালোবাসা দেব না আমি তোমার দিকে ভালোবাসার নজর দিয়ে দেখব না আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না স্বামী গো একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন কতদিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে কতদিনের মতো বিদায় দিচ্ছে আমার বিবি আমারে বিদায় দিয়েছে আট তারিখের পর্যন্ত আমার বিবি আমারে বিদায় দেয় দশ তারিখ পর্যন্ত আমার বিবি আমারে বিদায় দেয় দুই মাসের মতো আমার বিবি আমারে বিদায় দেয় ছয় মাসের মতো আমার বিবি আমারে বিদায় দেয় নয় মাসের মতো আমার বিবি আমারে বিদায় দেয় এক বছরের মতো কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত একবার আল্লাহর ডাকে লা ইলাহা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পরদা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা তোমারই মতো এক যুবতী সুন্দরী রমণী তার বুকে ধৈর্যের বাঁধ রেখে তার বুকের ধৈর্যের বাঁধ রেখে শহীদের বিবি হব বলে স্বামীকে তার বিদায় দিচ্ছে কিয়ামতের দিন পর্যন্ত বলে ওগো আব্দুল্লাহ
কসম করে বলি সৃষ্টিকর্তার কসম করে বলি আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো ভালোবাসা দেব না স্বামী গো একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কঠিনময় হাসরের ময়দানে কিয়ামতের দিন তোমার চেহারাটা দেখে আমি চিনতে পারি এটা সোহাগ রাতের স্বামী আমার আব্দুল্লাহ সুবহানাল্লাহ এই ছিল তারা নবীর পাগল এই ছিল তারা নবীর প্রেমিক এই ছিল তাদের জান্নাতের লোক দলে বহুত দিন থেকে আছে মাল পাওয়া যায় না এখন ওই দল টপে উঠেছে মাল ছাড়া ছাড়িয়ে ওই দিকে চলছে ওই মালে চলছে আবার ওই মালে চলে গেল আবার ওই মালে চলছে কুলের কথা বলতে গেলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মুসলমান জাতি এরা ধর্মের নামে কলঙ্ক আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নাম হলো শান্তি আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নাম হলো শান্তি জবরদস্তি নয় জবরদস্তি ভালোবাসা দিয়ে সুন্দর করে নয় অন্যায়ের কথাগুলি মানুষের কাছে তুলে ধরে দাও ভাইজান বন্ধুরে আল্লাহর আপনার বয়স অনেক হয়ে গেছে বন্ধু আমার এই ভারত স্বাধীন হওয়া কতদিন হলো কত ভাইজান বন্ধুরা আমার আমার ভাইরা তবে আমি মনির উদ্দিন আপনাদের বলদি এবার কথাটা কান খুলে শুনেনি আমার ভাইরা আমার বন্ধুরা যেই দিন ভারতের মাটি থেকে ইংরেজকে পিটিয়ে তাড়ালো আমার মতো দাড়িওয়ালা আলেম মাওলানা গুলি যারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে সঙ্গ দিয়ে লড়াই করেছিল এই মুসলমানেরা ভারতকে নেতৃত্ব দিয়েছিল সাতশো সাড়ে সাতশো বছর নেতৃত্ব দিয়েছে ভারতকে ভাই জান বন্ধু আমার আবার এই ভারতীয় মুসলমানদের বলা হয় বিদেশি যেই বিদেশি বলে তার আইডেন্টি দেখতে গেলে মনে হয় সেই বিদেশি হয়ে যেতে পারে কথা বেশি না বলে এই কথাটা আমার বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো বন্ধুরে আমি মনিরুদ্দিন বলি ভাই যেই দিন থেকে ভারত স্বাধীন হয়েছে সেই দিন থেকে নিয়ে আজকের তারিখ টাইম পর্যন্ত কোন মুসলমান
একজন অমুসলিমকে জোর করে কালেমা পড়িয়েছে, রিপোর্ট আছে? আছে বেটা, কালেমা পড় না তো তোরে গুলি করে দেব, এরকম একটা রিপোর্ট পারবেন দেখাতে? কিন্তু বর্তমান 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত জয় শ্রী রাম না বলার কারণে পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মুহাব্বতে ভালোবাসা দে সুন্দর করে, খন্ডে খন্ডে মানুষকে নাই অন্যায়ের কথাগুলি বুঝিয়ে দাও, যদি বুঝে নাই বুঝবে, না বুঝে না বুঝবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জায়গাটাতে তুমি থাকো, ওর জায়গাটাতে ওকে থাকতে দাও, বিচারের মালিক আমি আল্লাহ। তোকে মারা মার মারা মারা তুই মেরে ফয়সালা, আমি তার ফয়সালা করব, তোকে পিটিয়ে কালেমা পড়াতে হবে। কে বলেছে তোকে পিটিয়ে নামাজ পড়াতে হবে? কে বলেছে তোকে পিটিয়ে শ্রীরাম বলাতে হবে? কোন বাইবেলে পাওয়া গেল? কোন ধর্মগ্রন্থ বলেছে? বিশ্বের কোন ধর্মগ্রন্থ এই কথা ব্যবহার করতে পারে? নিজরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইসলাম যেমন বলেনি, ধর্মও বলেনি, আমরা যা করি ভারতের মাটিতে গায়ের চুরি করি, গায়ের চোর বেশি দিন থাকবে না। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে বলে দিচ্ছি, পুশ এসেছিল চলে গেছে, নারাই দেখবে। আর একটু আওয়াজ দিয়ে বলি, নারাই দেখবে। ট্রাম এসেছিল চলে গেছে, নারাই দেখবে। মোদি এসেছে চলে যাবে, নারাই দেখবে। কিন্তু আল্লাহ তার রাসূলের বিধি বিধান সেই দিনও ছিল, মিডিলেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের শেষ কথাটি বলে বিদায় নিতেছি। ভাইজান বন্ধু আমার, অনেক কথা বললাম, কতগুলি আপনাদের কষ্ট পেলাম, কতগুলি আপনারা দুঃখ পেলেন, কত কথায় আমার মামার উপরে আপনাদের রাগ হলো। আমার রাসূল বলেন আল্লাহু আমরুন, হক কথা কড়া। আমার রাসূল বললেন আল্লাহু আমরুন, হক কথা কড়া। হক কথা বলতে যে যুক্তি সঙ্গত কথা বলতে যে আপনাদের মুখে ব্যথা হয়েছে, মনে হিট লেগেছে, কিছু করার নাই। রাসূল বলেন এ বিশ্ব জগতের নর নারীরা, আমার সাহাবী গুনেরা, যদি কাউরে খাটা লাগে, হক কথা বলতে যে যদি কাউরে টক লাগে, হক কথা বলতে যে যদি কাউর মেজাজে লাগে, আর ওই মেজাজ খারাপ করে তোরে যদি গুলি করে দেয়, আর তুই যদি মরে যাস, তবে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিল
লিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাসরুত যারা আমার দ্বীন প্রতিষ্ঠিত করতে যেয়ে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে যেয়ে হক কথা বলতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের মৃত্যু বলো না ওরা মরে না ওরা মরে না ওরা তোমাদের নিকটে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা আমার ভাইয়েরা আমার খুব কষ্ট হচ্ছে ভাই কিন্তু দুই বছর হয়ে যাচ্ছে দেড় বছর হয়ে যাচ্ছে দাওয়াত নেওয়া আল্লাহ যেই দিন জুটিয়েছে সেই দিনই এসেছি সারা শরীরেই ব্যথা বলতে পারি না কিভাবে দিন কাটছে কাজে করার কিছু নেই ফার্স্টে একটা কথা বলেছি যাই যা থাক মান মান সম্মান ইজ্জত ঠিকাতে যে যদি প্রাণ চলে যায় তবুও যেন আপনাদের ইজ্জতটা থাক আমার সম্মানটা থাক এই বলে অনেকক্ষণ ধরে আপনাদের কাছে কথা বলছি আর আমি হয়তো এখনো বিদায় নিচ্ছি না কেন আপনাদের দোয়া দিতে আপনাদের দোয়া নিতে প্রায় মনে চার চার জায়গা মানে ফজরের আজান প্রায় হয়ে যাবে এদিক ওদিক উঠাউঠি করতে করতে চারিদিক থেকে আজান ভেসে আসে তো ভাই আমি একটু দোয়াটা লম্বা করি মনে কিছু নেবেন নি মানে আমি একজন এই মতো মানুষ আমি একটু আল্লাহর কাছে দাবি করে চাই আর আল্লাহ আমাকে দেয় ওই জন্য আমি একটু আল্লাহর কাছে অন্তর করে চাই আর অন্তর খুলে চাইতে গেলে একটু সময় লাগে ভাই জান আমি আলোচনা না করে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম আমরা বুঝতে পেরেছি যে আজকে আমাদের অবস্থা কেন এরকম আমরা ফালতু একে ওকে দোষী করছি চরিত্র আমাদেরই খারাপ ব্যবহার আমাদেরই খারাপ ওদের কথা বলার সাহস দিয়েছি আমরা কথা বলার সেহেতু তোর কি জানে মায়া হয় না তুই আমাকে এমন করে কেটে দিচ্ছিস কই যারে গাছ তোকে কেটে দেওয়ার মতো শক্তি আমার নাই তোকে যেই কাটছে আমি যা তোকে তোর জাত দিয়েই তোকে কাটাচ্ছে ব্যাটটা তো তোরই বাট ছাড়া কুড়ল কাজ করবে তোর বংশ যদি আমার সাথে না থাকে রে আমি তোরে কাটতে পারবো না কুড়ল বলছে তোর চাঁদ যদি আমার সাথে না থাকে আমি তোকে কাটতে পারবো না আমার ওই শক্তি নাই তোকে কাটার মতো কুড়ল বলছে তোকে কাটার মতো শক্তি আমার নাই তোর চাঁদ আমার সাথে আছে তার জন্য তোকে আমি কাটতে পারছি ওই যে পাটটা পাটটা তো ওই গাছের ডালি তো ভাই যা ভাষা বলার মতো আমার কাছে আর কিছু খুঁজে পাই না
কি দিয়ে মুসলমানকে বোঝাবো? যাই বাহক, প্রায় 2 ঘন্টা 20 মিনিট পর্যন্ত এতক্ষণ ধরে আপনাদের কাছে অনেকগুলি কথা বললাম। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন, আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। নাম্বার 1। নাম্বার 2, বক্তব্য আলোচনায় কোনো ইতিহাস বা কোনো আয়াত বা কোনো আয়াতের ব্যাখ্যা বা তর্জমা আলোচনার মাধ্যম দিয়ে, একটা বাংলা কথাই বলি, আলোচনার মাধ্যম দিয়ে যদি কোনো ত্রুটি বলে থাকি, তবে আপনারা আমার টেলিফোনে, টেলিফোন নাম্বারে, আমার মোবাইল নাম্বারে ফোন করে আমার ভুলটা আমাকেই ধরিয়ে দেবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করবো।